আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো নিটল চাচার সংবাদ শিরোনাম। সরবরাহ পর্যাপ্ত, তারপরও তেল সহ সব নিত্যপণ্যের দাম বাড়ছে, টিসিবি ট্রাকে ক্রেতাদের ভিড়। দেশে ক্যান্সারে শিশু মৃত্যুর হার আশঙ্কাজনক, অন্যতম কারণ ভেজাল খাদ্য, রাসায়নিক ও বায়ু দূষণ। ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশে রুশ হামলা জোরদার, সরাসরি যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র। অবশেষে কাল সাউথ আফ্রিকা যাবেন মানসিকভাবে বিপর্যস্ত সাকিব, বৈঠক শেষে বিসিবি সভাপতি। রাজধানীর বাজারে ভোজ্য তেল ছাড়া প্রায় সব ধরনের নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তারপরও বাড়ছে দাম। অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে চাল, ডাল, ময়দা, গুঁড়া দুধ, ছোলা ও সাবানের জন্য। ঊর্ধ্বমুখী মাছের বাজারও। রাজধানীর কারওয়ান বাজারে শনিবার দেশি মসুর ডাল কেজি প্রতি 120 থেকে 130 টাকা, আর হাইব্রিড মসুর ডাল 100 টাকায় বিক্রি হয়। মুগ ডাল কিনতে হয় 125 থেকে 130 টাকায়, খেসারি 80 থেকে 85 টাকায়। এক সপ্তাহের ব্যবধানে এসব পণ্যের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। রমজানের অন্যতম অনুষঙ্গ ছোলা বিক্রি হয় 70 থেকে 80 টাকা কেজিতে, কয়েকদিন আগে যা ছিল 55 থেকে 60 টাকা। 10 টাকায় এক সপ্তাহের ব্যবধানে বাড়ছে। দেশি মসুর ডাল ছিল 115 টাকা, এখন 130 টাকা। ডাল, তারপর মশলা, তেল, ঠিক আছে, এগুলো তো যেমন, হ্যাঁ, দাম বাড়তেছে। সয়াবিন তেলের কৃত্রিম সংকট এখনো চলছে, অনেক খুচরা বিক্রেতা পর্যাপ্ত তেল পাচ্ছে না বলে অভিযোগ করেন। নতুন করে বেড়েছে চাল, ময়দা, গুঁড়া দুধ, সাবান ও ডিটারজেন্টের দাম। 2 কেজি ময়দা বাড়ছে আপনার 10 টাকা, আটা বাড়ছে 5 টাকা। হুইল পাউডার, লাক সাবান, গুঁড়া দুধ 1 কেজিতে বাড়ছে 80 টাকা। প্রতিটা চালের দাম বেড়েছে, পলট চাল, কাঠের বুক, এক বস্তা বাড়ছে 500 থেকে 700 টাকা। এই সিজনে সবসময় মাথা দাম বাড়তে থাকে, কারণ হলো পানি জোগায় গেছে। তবে আশার কথা শুনিয়েছেন সবজি বিক্রেতারা, পেঁয়াজের দাম কমেছে কেজিতে অন্তত 10 টাকা। গাজিয়া মালে অনেকটা কমছে, 10 টাকা 15 টাকা কেজিতে কমে গেছে। এই শুধু করলা আর ওই লতি আর ওই পটলটার দাম একটু বেশি কাঁচামালের ভিতরে, আর সব মালের দাম কম আছে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকারের কঠোর নজরদারির কোনো বিকল্প নেই বলে মনে করেন ক্রেতারা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। নিত্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে আবারও বেড়েছে সয়াবিন তেলের দাম। কোম্পানিগুলো সরবরাহ কমিয়ে দেয় এমনটি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। এদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল সহ সারা দেশেই বেড়েছে বেশিরভাগ নিত্যপণ্যের দাম। চট্টগ্রামে নিত্যপণ্যের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জে বেড়েছে সয়াবিন তেলের দাম। এর প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় দাম ঊর্ধ্বমুখী। সব জায়গায় বলতেছে যে দাম কমাচ্ছে কমাচ্ছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত ওই লেটে পাচ্ছি না, কম দামে পাচ্ছি না। তোমার রেট তো বড় মানে হাতের নাগালের বাইরে। কিনে 780 টাকা, বেচা 800 টাকা 5 লিটার। তেল তো আমাদেরকে এখন দিচ্ছে না, কোম্পানি এসে কল দিলে বলছে তেল নেই। কোম্পানিগুলো বোতলজাত তেলের সরবরাহ কমিয়ে দেওয়ায় এমনটি হচ্ছে বলে জানান পাইকাররা। এক নম্বর সোয়াবিন, যেটা সোয়াবিন তেলটা আছে এটা অস্থির, এটা আসলে সাপ্লাইটা খুব কম। শুধু তেল নয়, একই অবস্থা অন্যান্য নিত্যপণ্যের বাজারেও। চড়া দামে বিক্রি হচ্ছে চাল, ডাল, চিনি, ময়দা, পেঁয়াজ, রসুন সহ প্রায় সব ধরনের নিত্যপণ্য। বরিশালের নিত্যপণ্যের বাজারেও প্রায় একই অবস্থা। এতে বেকায়দায় পড়েছে নিম্ন আয়ের মানুষ। এক মাস ধরে চাল, ডাল, তেল সহ মাছ মাংসের বাজার অস্থির। তৈল 200 টাকা কেজি, আগে কিনছি 150 টাকা দিয়া, 25 টাকার পেঁয়াজ 50 টাকা, 60 টাকা কিলো। মনে করেন যে চাল 40 টাকায় খাইছে, সেই চাল এখন 60-65 টাকা খাইতেছে। যে টাকা বেতন পাই দিয়ে আপনার 15 দিন চলা খুব কঠিন ব্যাপার। আমরা ছোট ব্যবসায়ী, আমরা যাই পাইকারি যেভাবে কিনি তার উপরে 2 টাকা মুনাফা করে, 2 টাকা লাভ করে আমরা মাল বিক্রি করি। অস্থির রাজশাহী ও খুলনার বাজারও। সপ্তাহের ব্যবধানে বেড়েছে ভোজ্য তেল সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম। সরবরাহ ঘাটতির অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা। কামরুন আহার, দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানীতে টিসিবির পণ্যের জন্য হাহাকার বাড়ছে,
দীর্ঘ সময় অপেক্ষার পর প্রতি ট্রাক থেকে 250 জন পণ্য পেলেও অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে। টিসিবি বলছে রমজানের আগে দেশের নিম্ন আয়ের 1 কোটি পরিবারকে 2 বার করে পণ্য দেয়া হবে। আজকে আমার প্রথম নিতে আসা, বাজারে দ্রব্যমূল্যের সাথে আমরা কোনোভাবে কুলে উঠতে পারতেছি না, এই জন্য নিরুপর হয়ে তো এখানে দাঁড়াইছি, এই রৌদ্রের মধ্যে দাঁড়াইয়া আধা ঘন্টা 1 ঘন্টা তাও পাই কিনা সন্দেহ আর কি। টিসিবির পণ্যের জন্য প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন ক্রেতা। রোজার আগে রাজধানীর 418টি স্থানে পর্যায়ক্রমে 150টি ট্রাকে পণ্য সরবরাহ করছে টিসিবি। দ্রব্যমূল্য তো ঊর্ধ্বগতি বিদায়িত, আমরা এখানে আসলে লাইন দিছি, কিন্তু স্বল্প বেতনে আমরা চাকরিজীবী লোক, হ্যাঁ, কোনো মতে সংসার চালাতে পারতেছি না। দেখলাম কম টাকা পাচ্ছে জন্য খারাইলাম। সরকারের কাছে আবেদন যাতে করে গাড়ি আরও বাড়া হয়, যাতে করে রমজানের আগে সবার ঘরে ঘরে তেল চিনি ডাল এডি যেন পৌঁছে যায়। পণ্যের তুলনায় গ্রাহক কয়েক গুণ বেশি, তাই লাইনে দাঁড়াতেও প্রতিযোগিতা। বিশৃঙ্খলা এড়াতে রীতিমতো হাতে লিখে দেয়া হচ্ছে সিরিয়াল নম্বর। এই যে সামনে সবাই আসে, সবাই গ্যাঞ্জাম করে, তার জন্য 1-2 নম্বর লিখে 120 জনের মহিলা, 120 জনের পুরুষ, এই 240 জনের সিরিয়াল লিখে দিছি। মানুষের চাপ তো একটু বেশি, বাজারের জিনিসের দাম বেশি, এই জন্য মানুষের দাম চাহিদা মূল্য একটু বেশি। এখন বেশিরভাগ নিত্যপণ্যের দামই বাড়তি, আর তাতেই লম্বা হয়েছে টিসিবির পণ্যের জন্য সাধারণ মানুষের সারি। চাহিদার তুলনায় কম পণ্য পাওয়ায় পরিবারের একাধিক সদস্য নিয়েও দাঁড়িয়েছেন কেউ কেউ। বাচ্চা বাগনি আর এডার মা স্টপ করছে, বাবু হয়েছে এখন আমার সঙ্গে দিয়া দিছে, এক বাসায় থাই দাঁড়ায় থাকবো, যদি ভাগ্যে থাকে তাই পাবো, না পাইলে তো চলে যাওয়া লাগবে। গাড়ি আরো বাড়ানোর দরকার, এদিন দুদিন আগে ঘুরে গেছি পাই নাই। এবার রমজানের আগে থেকেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। টিসিবিও অন্যান্য বারের চেয়ে আগেই পণ্য বিক্রি শুরু করেছে। ঈদুল ফিতরের আগে আমাদেরকে বলা হয়েছে 1 কোটি পরিবারকে 2 বার করে পণ্য দেওয়ার জন্য। তো এই 1 কোটি পরিবারের মধ্যে ঢাকা সিটি ছাড়া এবং বরিশাল সিটি ছাড়া অন্যান্য সব জায়গায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য দেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে টিসিবির কম মূল্যের পণ্য কিনে বাজারে বিক্রি করছে কিছু অসাধু ব্যক্তি, তাদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছে টিসিবি। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে ক্যান্সারে শিশু মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। প্রাণঘাতী এই ব্যাধিতে বর্তমানে প্রায় 15 লাখ শিশু আক্রান্ত। ক্যান্সারের মূল কারণ জিনগত পরিবর্তন হলেও ভেজাল খাদ্য এবং বায়ু দূষণও শিশুদের ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। দেশে শিশু স্বাস্থ্যের বড় এক সংকট হয়ে দেখা দিয়েছে ক্যান্সার। ক্যান্সার নিয়ে শিশু জন্মের হারও বাড়ছে। হাসপাতালগুলোর তথ্য বলছে দেশে এখন পর্যন্ত প্রায় 15 লাখ শিশু ক্যান্সারে আক্রান্ত। এর মধ্যে ব্লাড ক্যান্সার রোগী সবচেয়ে বেশি। ব্লাড ক্যান্সার সবচেয়ে কমন, সাধারণত জন্মের পরেই শুরু হয়, 1.5 বছর 2 বছর 5 বছর 10 বছরের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে প্রকাশ পায়। আবার কিছু কিছু ক্যান্সার আছে বয়স সন্ধিক্ষালে দেখা দেয়, যেমন জার্ম সেল টিউমার, ওভারিয়ান টিউমার, টেস্টিকুলার টিউমার। তবে বেশিরভাগ শিশুদের ক্যান্সারে 2 থেকে 10 বছরের মধ্যে প্রকাশ পায়। ক্যান্সারের মূল কারণ জিনগত পরিবর্তন, খাদ্যে ভেজাল ও খাদ্যে বিষাক্ত রাসায়নিকের ব্যবহার, সাথে বায়ু দূষণও শিশুদের ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে। এই চেঞ্জটার কারণটা অনেকগুলো কারণ হতে পারে। একটা হতে পারে মা বাবার জিনে যদি ক্যান্সারের কোনো ধরনের লক্ষণ থাকে, এটা যদি সন্তানের মধ্যে প্রবাহিত হয় তাহলে ওই সন্তানের ক্যান্সার হতে পারে, এটা একটা কারণ। এখন এই জেনেটিক চেঞ্জটা হয় এনভায়রনমেন্টের কারণে, ভাইরাসের কারণে এবং অন্যান্য অনেক কারণের মধ্যে। চিকিৎসকরা বলছেন শিশুদের বেশিরভাগ ক্যান্সারেরই তেমন কোনো লক্ষণ বা উপসর্গ থাকে না, এ কারণে শনাক্ত হয় দেরিতে। তবে সব ধরনের ক্যান্সারে অতিরিক্ত শরীর ব্যথা, অনেক দিন ধরে জ্বর, মাথা ব্যথা ও মাথা ঘোরা, হঠাৎ ওজন কমে যাওয়া, ক্লান্ত ও স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ঘাম হতে পারে। বিশেষ করে ব্লাড ক্যান্সার হয় তাহলে আমাদের যে ওষুধের চিকিৎসা পদ্ধতি আর যে সমস্ত ওষুধ ব্যবহার করা হয় এগুলো উন্নত বিশ্বের সাথে একই প্রোটোকলে, একই নিয়মে ব্যবহার করা হয়, যার ফলে চিকিৎসার সফলতা আমাদের দেশে এখন অনেকটা শতকরা 60-70% পৌঁছে। আক্রান্ত বাড়লেও শিশু ক্যান্সারের চিকিৎসা এখনও অপ্রতুল বাংলাদেশে, খরচও অনেক বেশি। সরকারিভাবে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে যে সেবা দেওয়া হয় তা খুবই সামান্য, 3.5 লাখ টাকা খরচ হয়েছে। আমরা এখান থেকে এই পিজি হসপিটাল থেকে, সমাজকল্যাণ থেকে 10,000 টাকা পাইছিলাম, কিন্তু আমরা এই টাকা তোমার হচ্ছে না, আমরা কিছু সাহায্য পেতে চাই। প্রায় 7-8 লক্ষ টাকা খরচ হবে। তো এখন সহযোগিতার প্রয়োজন, মানুষ যদি একটু সহযোগিতা করতে চায়
তাহলে আমার জন্য অনেক উপকার হবে, কারণ আমরা মানসিক ভাবে চাইতেও পারি না, যাইতেও পারি না। ওভারঅল পুরো ট্রিটমেন্ট প্রসিডিউরটা একটু ব্যয়বহুল, সেটা অনেকেই বহন করতে পারে না। আমাদের এখানে কিছু ফান্ডের ব্যবস্থা রয়েছে যেটার মাধ্যমে আমরা যতটুকু পারি রোগীদেরকে সাহায্য করি, তারপরেও অনেকে হয়তো বা বেয়ার করতে পারে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে উন্নত দেশে ক্যান্সারে আক্রান্ত শিশুদের শতকরা 80% বেঁচে যায়, আর নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে সেটা 20%, বাংলাদেশও এই কাতারে। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। ইউক্রেন প্রসঙ্গ। ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশে হামলা বাড়িয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন এরই মধ্যে তার 1300 সেনা নিহত হয়েছে। এদিকে রাশিয়ার অ্যালকোহল, সামুদ্রিক খাবার ও হীরা আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সাথে ইউক্রেনে সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার সকালে ইউক্রেনের অন্তত 15টি অঞ্চলে বেজে ওঠে বিমান হামলার সাইরেন। ইউক্রেনের দাবি, রাজধানী কিয়েভ, ঝিতুমির সহ পশ্চিমাঞ্চলের কয়েকটি শহরে হামলা বাড়িয়েছে রাশিয়া। প্রায় 2 সপ্তাহ ধরে অবরুদ্ধ মারিউপোল, এখানে 1500-এর বেশি বেসামরিক নাগরিকের প্রাণ গেছে বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ। তবে রাশিয়ার অভিযোগ, মানবিক করিডোরের মাধ্যমে বেসামরিক লোকদের সরে যাওয়ার সুযোগ দিতে প্রায় সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। ইউক্রেনের মেলিটোপোল শহরের মেয়র ইভান ফেদেরকে অপহরণের খবর এসেছে স্থানীয় গণমাধ্যমে। এমন কর্মকাণ্ডকে জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে তুলনা করে একে গণতন্ত্রের বিরুদ্ধে অপরাধ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধে রাশিয়াকে সহায়তা দিতে বেলারুশের সেনারাও ইউক্রেনে ঢুকতে পারে বলে আশঙ্কা করছে কিয়েভ। ইউক্রেনে যুক্তরাষ্ট্র জীবাণু অস্ত্র কার্যক্রম চালাচ্ছে বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ করেছে রাশিয়া। পাল্টা যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইউক্রেনের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে নীতিভঙ্গ করছে মস্কো। তবে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিলেও ইউক্রেনে সেনা পাঠানোর পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। আমরা সামুদ্রিক খাবার, অ্যালকোহল এবং হীরা সহ রাশিয়ার বিভিন্ন পণ্য আমদানি নিষিদ্ধ করছি। পুতিন একজন আগ্রাসী, এর জন্য তাকে মূল্য দিতে হবে। G7ও মস্কোর উপর চাপ বাড়াচ্ছে। বিলাস সামগ্রী সহ লোহা ও স্টিলের মতো ধাতব পদার্থ আমদানি রপ্তানির ক্ষেত্রে রাশিয়ার উপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। এদিকে ইউক্রেনে রুশ আগ্রাসনের মধ্যেই 14 মার্চ থেকে নরওয়েতে শুরু হচ্ছে ন্যাটোর মহড়া। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। সব নাটকের অবসান ঘটিয়ে সাউথ আফ্রিকা সিরিজ খেলতে রবিবার ঢাকা ছাড়ছেন সাকিব আল হাসান। শনিবার বিসিবির সাথে বৈঠকের পর সাংবাদিকদের এই কথা জানান সাকিব নিজেই। বিসিবি সভাপতি বলছেন সাকিব মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সাউথ আফ্রিকা সিরিজকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই চলছিল সাকিব বিতর্ক। তার খেলা না খেলা নিয়ে দেশের ক্রিকেট অঙ্গন ছিল সরগরম। এ অবস্থায় গত বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায় আগামী 30 এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দেওয়া হয়েছে সাকিবকে। আলোচনা সমালোচনার রেশ কাটতে না কাটতেই সাউথ আফ্রিকা সিরিজে যাওয়ার ঘোষণা দিলেন সাকিব নিজেই। শনিবার বিসিবি সভাপতি এবং বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। যেহেতু আমি তিনটা ফরম্যাটেই আছি, সো আমি তিনটা ফরম্যাটেই অ্যাভেলেবেল থাকবো সবসময়। বোর্ড অবশ্যই ডিসাইড করবে যে কোন সময় আমাকে রেস্ট দেওয়া জরুরি কিংবা দেওয়া দরকার, সেটা বোর্ড সবসময় ডিসাইড করবে, এবং সেটা ইনক্লুডিং এই সাউথ আফ্রিকা সিরিজ থেকেই। তো আমি সাউথ আফ্রিকা সিরিজেও অ্যাভেলেবেল। বিসিবি সভাপতি বলছেন মানসিকভাবে বিপর্যস্ত থাকায় সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন সাকিব, তাই তাকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। ও একটু মেন্টালি ডিস্টার্ব, আমার মনে হয় এই সময়টা আমাদের সকলের সাকিবকে সাপোর্ট দেওয়া উচিত। উই শুড বি ওর সাথে থাকা উচিত, ওকে মেন্টাল স্ট্রেংথ দেওয়া উচিত আমাদেরকে। ইতোমধ্যেই সাউথ আফ্রিকা গেছেন ওয়ানডে ও টেস্ট দলের খেলোয়াড়েরা, তাদের সাথে যোগ দিতে রবিবার রাতে ঢাকা ছাড়বেন সাকিব আল হাসান। শরীফ রওশন, দীপ্ত স্পোর্টস। দীপ্ত সংবাদের সময় হলো একটা বিরতির, আমাদের সাথে বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন দীপ্ত সংবাদ।
করোনায় দেশে আরও তিনজন মারা গেছে, এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 29,108। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে শনিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘণ্টায় সারা দেশে 11,183 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয়েছে 198 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার শতকরা 1.77%। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 19,49,253 জনের, এর মধ্যে সুস্থ হয়েছে 18,59,469 জন। সবশেষ 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 1,821 জন। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ এবং ওটিটি কন্টেন্ট নিয়ন্ত্রণ নীতিমালা সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও গোপনীয়তার অধিকারকে বাধাগ্রস্ত করবে। শনিবার সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিবন্ধনমূলক এই দুটি নীতিমালা কার্যকর করা হলে বাংলাদেশের সাধারণ মানুষের পাশাপাশি দেশি বিদেশি অনলাইন ভিত্তিক মিডিয়াগুলোর মত প্রকাশের স্বাধীনতা এবং গোপনীয়তার অধিকারকে বাধাগ্রস্ত করবে, পাশাপাশি অনলাইন এনক্রিপশনকে অকার্যকর করে নিরাপত্তাকে দুর্বল করে ফেলবে। নির্বাচনী ইশতেহার জনগণের কাছে দেওয়া অঙ্গীকার, অথচ নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক দলগুলো সেগুলো ভুলে যায়। শনিবার রাজশাহীতে জাতীয় উন্নয়নে অঙ্গীকার, শিক্ষা, শোভন কর্মসংস্থান, জেন্ডার সমতা শীর্ষক সংলাপে এমন মন্তব্য করেন বক্তারা। জাতিসংঘ ডেমোক্রেসি ফান্ডের সহযোগিতায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এবং সুজন যৌথভাবে এই সংলাপের আয়োজন করে। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম সংলাপের সভাপতিত্ব করেন। এতে রাজশাহী বিভাগের 8 জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, উন্নয়ন কর্মী, উদ্যোক্তা, পেশাজীবী, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করে। জামালপুরের মেলান্দহে দশম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যার ঘটনায় তামিম আহমেদ স্বপন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-14। শনিবার জামালপুরের সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গত বৃহস্পতিবার মেলান্দহের এ গফুর উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী আশামণি নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পাশে তার নিজের লেখা চিরকুট পাওয়া যায়। তাতে অভিযোগ করা হয়, তামিম আহমেদ স্বপনের দ্বারা সম্ভ্রমহানির কারণে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। পরে ভুক্তভোগীর বাবা থানায় মামলা দায়ের করলে র‍্যাব শুক্রবার রাতে তামিমকে গ্রেপ্তার করে। এদিকে বখাটে তামিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহত আশামণির সহপাঠীরা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেয়েকে শ্বাসরোধে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন। শনিবার সকালে 9:30 দিকে উপজেলা বাঙ্গালা ইউনিয়নের বিনায়কপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো মঞ্জুরুল হক রাজীব ও তার 9 বছরের মেয়ে তসনিম খাতুন রাকা। উল্লাপাড়া থানার ওসি হুমায়ুন কবির জানান, নিহত রাজীব তার চাচার কাছ থেকে জমি কেনার পর তা বুঝে না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তিনি উল্লাপাড়া উপজেলার ধরোয়েল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে সাবেক শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন শনিবার দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শতবর্ষের মিলন মেলা উদ্বোধন করেন প্রবীণ শিক্ষার্থী মতিউল ইসলাম। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর পতাকা উত্তোলন ও বেলুন ওড়ানো হয়। এ সময় আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য এবং শিক্ষক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর শত শিল্পীর অংশগ্রহণে অর্কেস্ট্রা ও নৃত্য পরিবেশন করা হয়। মিলন মেলাকে কেন্দ্র করে সাবেক শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসবের আমেজ। দীপ্ত সংবাদে আরো একটা বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। আমন্ত্রণ আরো একবার, দেখছেন দীপ্ত সংবাদ। ভারতের কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটে একটি হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি এক নারীর মৃত্যু হয়েছে। নিহত বাংলাদেশির নাম শামিমাতুল আরা। 60 বছর বয়সী ওই নারীর বাড়ি চাঁপাই নবাবগঞ্জে। 2 দিন আগে কলকাতায় গিয়েছিলেন তিনি। মইনুল হক নামে আহত আরেক বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোরে কলকাতার রাহবার গেস্ট হাউস নামের একটি হোটেলে আগুন লাগে। এতে হোটেলটির অন্তত 11টি ঘর পুড়ে গেছে। এ সময় 16 জনকে উদ্ধার করা হয়।
খেলার খবর। সাফ অনূর্ধ্ব ১৮ নারী চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে কলকাতায় পৌঁছেছে বাংলাদেশ নারী দল। কলকাতা বিমানবন্দর থেকে বাসে করে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 জামশেদপুরের একটি হোটেলে পৌঁছায় নারী ফুটবলাররা। এরপর তাদের করোনা পরীক্ষা করানো হয়। ফল নেগেটিভ হলে রবিবার থেকে তারা অনুশীলন করতে পারবে। প্রতিযোগিতার সর্বোচ্চ দুইবার চ্যাম্পিয়ন বাংলাদেশ, তাই এবারও শিরোপার দিকেই চোখ থাকবে বাংলার নারী ফুটবলারদের। ১৭ মার্চ নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। এর সাথে শেষ করব আমাদের এখনকার দীপ্ত সংবাদ। নিটল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। সরবরাহ পর্যাপ্ত, তারপরও তেল সহ সব নিত্যপণ্যের দাম বাড়ছেই, টিসিবি ট্রাকে ক্রেতাদের ভিড়। দেশে ক্যান্সারে শিশু মৃত্যুর হার আশঙ্কাজনক, অন্যতম কারণ ভেজাল খাদ্য, রাসায়নিক ও বায়ুদূষণ। ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশে রুশ হামলা জোরদার, সরাসরি যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র। অবশেষে কাল সাউথ আফ্রিকা যাবেন মানসিকভাবে বিপর্যস্ত সাকিব, বৈঠক শেষে বিসিবি সভাপতি। এছাড়া এখনকার মতন আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে হলে লগ ইন করুন facebook.com/deeptonews।